হচ্ছে সকালবেলাকার টাইম, মর্নিং টাইম, জাস্ট উঠেছি দেখতেই পাচ্ছ, আর মুখে চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। আর শীতকালেই না, মুখে স্কিনগুলো একটু অন্যরকম হয়ে যায়। দেখো শীতের সবজি চলে এসেছে, আর আজকে এসেছিল মাগুর মাছ। তো মাগুর মাছটা রান্না হবার ফ্রাইড রাইস ছিল, অল্প চিলি চিকেন আর একটু পোলাও আমার হাজব্যান্ড এনেছিল, তো ওটাই সকালে খাওয়া হচ্ছিল। আর এই যে ঈশানীও অল্প একটু খেয়েছে, আর সেই ঠাকুমার থেকে দেখতে পাচ্ছেন বসে বসে খাচ্ছে। আর আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, কারণ আমি আবার রান্না বান্না শুরু করবো সেই জন্য, কারণ সকাল থেকে উঠতে অনেক কাজ থাকে। আর ঈশানীকে ঘুমও পাড়াতে হবে, আর এখন ওকে দিয়েছি খেলনা, বসে বসে এই যে খেলনা দিলাম আমি, যে খেলা করে একটু সবজিগুলো কেটে নিই, তারপর তোকে ঘুম ভরাবো সেই জন্য। আর এই যে ও এই যে খেলাগুলো দিচ্ছে, ও বসে খেলা করছে এখান থেকে নিয়ে। শীতকালে যেরকম বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, সেরকম উইন্টার এলে মানে শীতকালে এলে চামড়ার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর এই যে দেখো সবজি কাটা হচ্ছে, ফুলকপি, পেঁপে, টমেটো রয়েছে। আর এখানে এখন আমি মাছগুলো ভাজছি দেখতে পাচ্ছ, আজকে গ্যাসে রান্না করছি সেজন্য। আর একটা এদিকে পাশের গিয়েতে ওখানে চাপিয়েছি হচ্ছে ফুলকপি, একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ এই ফুলকপিগুলো শীতের ফুলকপি তো বিভিন্ন পোকামাকড় থাকে, সেই জন্য একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাছের ঝোলটা রেডি করছি পেঁপে আলু দিয়ে, দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেছে পেঁপে আলু দিয়ে মাগুর মাছের ঝোল লাল লাল করে। আর তার ফাঁকে আমি ভাব রান্না করতে করতে ঈশানীর জন্য একটু বানিয়ে নিচ্ছে, বাবা আপেল নিয়ে এসেছিলো, তো আপেল একটু পিউরি বানিয়ে নেবো। আমি সেদ্ধ করে বানাই না, এটা ভালো খাই বলে সেদ্ধটা খাই না, এরকম গ্রেটারে গ্রেট করে নিচ্ছে, তারপরে পিউরিটা বার করে নেবো দিয়ে ওকে খাইয়ে দেবো। আর সমস্ত রান্না মানে রেডি করে নিয়েছি, এই যে ফুলকপি আলু বিনসুরি দিয়ে সবজি হয়েছে, চাটনি হয়েছে, করলা ভাজা, এক পিস মাছ ভাজা ঈশানীর জন্য, আর এটা হচ্ছে আলু ফুলকপি আলু সরি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। আর এখন এসছে, আমি বসে বসে ঈশানীকে এই পিউরিটা খাওয়াচ্ছি আপেলের, আর ও খুব সুন্দর খেয়েও নিচ্ছে, আর আমার সঙ্গে একটু মোবাইলে এই যে ক্যামেরার সামনে একটু পোজও দিচ্ছে, দেখছে যে মাম্মা কী করছে। আর এখন খাচ্ছি একটু প্যাড়া, কারণ তারাপীঠ থেকে নিয়েছিলাম, আলপীঠটি বেজেছিলো। আর এখন যাচ্ছি একটু বাইরে, দেখবো ও দাদা দিদিরা কী করছে সেটাও দেখবে, সেই জন্য অনেকক্ষণ থেকে বায়না করছে, সেই জন্য একটু বাইরে এলাম, ওরা খেলা করছিলো আর এই যে ও দেখছিলো। আর এখন সন্ধ্যাবেলাকার টাইম, আজকে রান্না হচ্ছে দেশি চিকেন, আমার হাজব্যান্ড করছে, পেঁয়াজ লঙ্কা মশলা সব রেডি করে দিয়েছি, ও বাড়িতে আছে বলে আজ বানাচ্ছে। আর সন্ধ্যাবেলা হয়ে গেছে, একটু শীতে পড়ে গেছে, তাই জন্য আমি এই দেখতে পাচ্ছি উলি কটনের এই নাইটিটা পরেছি। আর এখন এই যে বিছানাপত্র সব পারছি। গুড নাইট বন্ধুরা।